পাঁচ এনএলএফটি জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আগ্নেয়াস্ত্র ও বাংলাদেশের টাকা সহ আত্মসমর্পণ করল পুলিশ ও অসম রাইফেলসের জওয়ানদের কাছে তারা আত্মসমর্পণ করে ছামনু অসম রাইফেলস ও আনন্দবাজার থানায় পুলিশের কাছে আত্মসমর্পণকারী জঙ্গিরা হল রামবাদল ত্রিপুরা স্বপন ত্রিপুরা জলকসা ত্রিপুরা ভুবরঞ্জন ত্রিপুরা খজেন্দ্র রিয়াং তাদের অবস্থান ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাংড়াই নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অস্থায়ী ক্যাম্পে খাদ্যভাব চলছিল ক্যাম্পে তারা আত্মসমর্পণ করার জন্য সামন অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ থেকে সবুজ সংকেত পেয়ে শুক্রবার ওই পাঁচ বইরই আত্মসমর্পণ করে